আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে সেটা কিন্তু এসটা মনিটাইজেশন প্রবলেম নিয়ে অনেকে কিন্তু এই প্রবলেমে ভুগতেছেন যে এসটা মনিটাইজেশন করতে পারতেছেন না আপনারা এই এসটা মনিটাইজেশন এটা কিন্তু কিছুতে করতে পারতেছেন না এখানে এলিজেবল দেখাচ্ছে আর এখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন দেখাচ্ছে অনেকে এখানে আবার ক্রস চিহ্ন দেখাচ্ছে এখানে টিক চিহ্ন আবার অনেকের এখানে ক্রস চিহ্ন এখানে টিক চিহ্ন এই সমাধানটা কিন্তু আজকে এই ভিডিওতে টপিকে থাকতেছে যে এখানে এলিজেবল কেন আসতেছে এবং এখানে আপনাকে 1000 ফলোয়ার কেন লাগবে এবং কিভাবে আপনি করবেন কোন কোন পলিসি ইস্যু ভঙ্গ করলে আপনি মনিটেশন করতে পারবেন না এবং আপনার আইডিটা আদৌ কি জন্য যোগ্য সেই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখাবো তো এখানে তারা বলে রাখছে কি যে এক হাজার ফলোয়ার কিন্তু ষাট দিনের ভিতরে আপনাকে করা লাগবে তাই আপনার আইডিটা টা পাঁচ বছরের হোক বা দু বছরের হোক এটা তারা দেখবে না লাস্ট ষাট দিনের ভিতরে আপনার এক হাজার ফলোয়ার আছে কিনা জাস্ট এটা দেখবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো দ্বিতীয় নাম্বার যে এই যে আপনার কান্ট্রিটা এলিজিবল আছে কিনা তো আপনার কান্ট্রিটা যদি এলিজিবেল না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না এবং কোন কোন দেশে কান্ট্রিটা এলিজিবল এটা কিন্তু বাংলাদেশেও এলিজিবল হয়ে গেছে বাংলাদেশেও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতেছে স্টারের মাধ্যমে স্টারের মাধ্যমে কিন্তু তারা টাকা ইনকাম করতেছে এবং কিভাবে টাকা ইনকাম করতেছে সেটাও কিন্তু আজকে টপিক একদম স্টারের এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটি নাটেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আগে দেখে আসি আমরা কিভাবে স্টারের ভিতরে প্রবেশ করব তো এখান থেকে জাস্ট আপনার ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেট করে নিয়ে অফিসিয়াল ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন এখানে কোনো লাইট বা গুগল কোরম কোখানো কোথাও টার্গেট করবেন না জাস্ট অফিলিয়াশিয়াল ফেসবুক আসার পরে এই থাইরি আইকন এই থেরি আইকনের উপরে টাস্ক করবেন এখানে আসার পরে আপনারা যারা প্রফেশনাল মোড পেয়েছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে টাস্ক করবেন এবং এখান থেকে আপনারা একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবেন স্টার নামে একটি অপশান তো এস্টার আপনি অপশানের উপরে টাস্ক করে দেবেন এবং এখানে দেখতে পাবেন আপনারা যারা এক হাজার ফলার পূরণ হয়ে গেছে তাদের এখানে ঠিক চিহ্ন উঠে গেছে আর যাদের কান্ট্রিতে এখানে এখন এজিবল হয় নাই এজিলেবল হয় না এখানে কিন্তু কোরাস চিহ্ন আছে। আবার অনেকে দেখবেন এই কান্ট্রিতে ঠিক চিহ্ন উঠে আছে আবার এখানে কোরাস চিহ্ন উঠে আছে অত আপনার ষাট হাজার ফল মানে এক হাজার ফলোয়ার পূরণ হয়ে গেছে তারপর এখানে কোরাস চিহ্ন উঠে আছে। তো এটা কেন আছে এই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে ভেঙে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তারা বলে রাখছে এক হাজার ফলোয়ার লাস্ট ষাট দিনের ভিতরে লাগবে লাস্ট ষাট দিন এইটি কথা নিয়ে কিন্তু অনেকের মানে অনেক প্রশ্ন ছিল যে আমার আইডি তো অনেক দিন ধরে ধরে ফলোয়ার হয়েছে তাহলে কি আমি মনে পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন কেন পাবেন না আপনার লাস্ট ষাট দিনের কথা বলছে মানে লাস্ট দুই মাসের ভিতরে আপনার যদি এক হাজার ফলোয়ার পূরণ হয় তাহলে আপনি অবশ্যই পাবেন আর কান্ট্রির এটা কোন 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 কান্ট্রিতে আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটার জন্য যে কোনো একটা ব্রাউজার এসে তাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম এখানে প্রবেশ করে তারা এখানে কিন্তু লিখে রাখছে স্টার মনিটাইজেশান ফেসবুক স্টার মনিটাইজেশান এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে দিব তো এইখানে প্রথম তারা কিন্তু স্টার সম্পর্কে কিছু লিখে রাখছে স্টার বা মনিটাইজেশান ফোলই ফলাম এলেবল অ্যাভেলেবল মানে আপনার প্রত্যেকটা আইডিতে কিন্তু আপনার মনিটেশন অন করতে পারবেন তো বাংলাদেশ ইতিমধ্যে এটা কিন্তু চালু হয়ে গেছে আর আপনি মনিটাইজেশন চালু হয়ে গেছে অথচ আপনার সবগুলোই কিন্তু দুইটাই আছে কিন্তু আপনি মনিটাইজেশন কেন পাচ্ছেন না তো সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কোন কোন আইডিগুলো মানে কোন কোন আইডিগুলো ফেসবুক থেকে ফ্যাক আইডি নাম পরিবর্তন নাকি কোন কোন আইডিগুলো মনিটাইজেশন পাবে না সেটাও কিন্তু আজকে আমরা দেখিয়ে দিব তো এখানে তারা প্রথম বলে রাখছে যে কমিউনিটি স্টেকড মানে আপনি যদি কোনো কমিউনিটি স্টেকডের গাইডেড লাইনের বাইরে যান ভ্যালুয়েশনের বাইরে যান তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন দিয়ে পাবেন না আর নাম্বার দ্বিতীয়ত এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটো কিন্তু মেন টপিক একটা যে পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন তো এই দুটো আমি পরে বলছি এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু তারা বলে রাখছে লাস্ট 28 দিনে ষাট দিনে আপনার কিন্তু এক হাজার অবশ্যই লাগবে আর এখানে কিন্তু কান্ট্রিটা এলিজিবল কোনটা কান্ট্রিতে ইলিজিবল এবং কারা কারা এই মনিটেশনটা পাবেন সেই প্রোফাইলও কিন্তু এখানে আমি আপনাকে দেখিয়ে দেবো লাইভ প্রুফ সহ তো এখানে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন এবং পার্টনার মনিটাইজেশন পলিসি কি তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি যদি কারোর ভিডিও কপি করে আপনার রিলস ভিডিওতে ছাড়েন আর এখান থেকে আপনি কিন্তু কোনো আর্ন করতে পারবেন না আর্ন করতে দূরের কথা মনিটাইজেশনও করতে পারবেন না তারা কিন্তু এখানে বলে দিয়েছে স্টোরিটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষিপ্তে বলছি আপনি পার্টনার মানে আপনার ফেসবুকের পার্টনার যদি থেকে থাকে কোনো বা রিলস ভিডিও যদি কারোর কেউ ছেড়ে থাকে সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা সারলে সেটা কিন্তু পার্টনার বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইস্যুর ভিতরে ঢুকে যাবে এবং সেখান থেকে আপনাকে কপি রেট দিলেও দিতে পারে আজকে না দিলে আপনার ভিডিওটা যখন ভিউ বেশি হবে তখন কিন্তু কপি দিয়ে দেবে তো আশা করি কোনো ভিডিও আপনি যদি কফি নিয়ে থাকেন তাহলে এক্ষুনি সেটা ডিলেট করে রিমুভ করে নতুন করে আপনার নিজের কন্টেন্ট সারতে থাকুন আপনার নিজের কন্টেন্ট বলতে নিজের ক্যামেরায় ধারণ করা বা নিজের হাতে এডিট করা এমন ধরনের কিছু ভিডিও সারতে থাকুন আশা করি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি অ্যাড অন রিলস সহ এক্সট্রা মনিটাইজেশন দুইটাই পেয়ে যাবেন কারণ এই দুটোকে ফেসবুক কিন্তু প্রচুর নজরদারি দিচ্ছে অন্যের ভিডিও নিলে কিন্তু স্ট্রাইক দিচ্ছে বা তাদেরকে এই অপশানগুলো দিচ্ছে না এই জন্য কিন্তু আপনি এই অপশানগুলো পাচ্ছেন না তো এখান থেকে কিন্তু আমরা এই ইলিজিবলের ভিতরে ঢুকে যাব কান্ট্রির ইলিজিবল ভিতরে তো এখানে টাচ করার পরে সত্য কিন্তু তারা বলে রাখছে অনেক কিছু অনেক কথাবার্তা কিন্তু এখানে বলে রাখছে যে এ স্টার কেউ গিফট করলে আপনি কিন্তু এক ডলার ইউএস পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনার স্টারটা তারা গিফট করবে রিলসের মাধ্যমে গিফট করবে এভাবে কিন্তু মূলত টাকাটা ইনকাম হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু স্টার কিন্তু একটা করে স্টার দিলে একটা করে আপনাকে এক ডলার করে ইউএস ডলার দিবে তো এখান থেকে একটু নিচের দিকে গেলে এখানে কিন্তু দুইটা সেক্টর ভাগ আছে দুইটা সেক্টর ভাগ আছে একটা হচ্ছে আপনার নট গেমিং আর একটা হচ্ছে গেমিং এ যে নিচের দিকে একটা হচ্ছে গেমিং তো নোয়াট গেমিং কারা এটা কিন্তু আপনাদের মাথায় আসবে অবশ্যই নট গেমিং কিন্তু মনিটেশন পেয়ে গেছে নট গেমিংয়ের জন্য এই যে কান্ট্রিগুলা এই কান্ট্রিগুলো আছে নট গেমিংয়ের জন্য মানে নট গেমিং ভোলাক্স ভিডিও ইডেট ভিডিও নাচ ভিডিও গানের ভিডিও এই এই কান্ট্রিগুলা এই দেশগুলোতে মনিটেশন সব পেয়ে গেছে এর ভিতরে কিন্তু বাংলাদেশ নাই এই জন্য কিন্তু আপনি পাচ্ছেন না তবে বাংলাদেশ কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইন্ডিয়া আছে এই যে ইন্ডিয়া কিন্তু এলিজিবল ইন্ডিয়া কিন্তু মনিটেশন করতে পারতেছে তো এখান থেকে নন গেমিং মানে যারা গেমের ভিডিও ছাড়ে গেমিং ভিডিও এই যে গেমিং ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ফেসবুক গেমিং ভিডিও ফেসবুক গেমিং লেভেল আপ মানে আপনার যারা লেভেল আপ করেছেন গেমের গেমিং তাদের কিন্তু এটা এই যে দেখেন বাংলাদেশ একদম সর্বপ্রথম কারণ বাংলাদেশের বহু ফুলাফান কিন্তু এই গেমিং নিয়ে পড়ে থাকে এবং গেম নিয়ে সমালোচনা করে গেম নিয়ে ঘোরাঘাটি করে এই জন্য কিন্তু বাংলাদেশে গেমিং ভিডিওগুলো মনিটেশন করতে পারতেছে যাদের গেমিং ভিডিও আছে তাদের কিন্তু অবশ্যই মনিটেশন দিচ্ছে তো চলুন আমি আপনাদেরকে লাইভ পুরো দেখিয়ে দিই গেমিং ভিডিওতে কীভাবে স্টার আপনারা চালু করেছে এবং গেমিং ভিডিওতে কীভাবে স্টার তারা অন করেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আপনাদের গেলে নিচের দিকে গিয়ে যত যাবো তত কান্ট্রিতে কিন্তু এলিজিবল হয়ে গেছে এর জন্য কিন্তু বাংলাদেশে মনিটেশন পাচ্ছে এমনি বাংলাদেশ গেমিং ছাড়া অন্য কোনো চ্যানেল কিন্তু তারা মনিটেশন করতে পারতেছেন না তাই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নাই কারণ এই যে কান্ট্রিটা এলিজিবল আপনার ফেসবুকের হাতে আপনার হাতে না বা আমার হাতেও না এই কান্ট্রির ইলিজিবলটা ফেসবুক নিজে নিজেই করে দিবে আর বাংলাদেশে অবশ্যই অ্যাভেলেবেল করে দিবে এটা গেমিং জন্য কিছুদিন রাখছে পরবর্তীতে ইয়াল করে দিবে মানে সব মনিটেশন করে দেবে সবগুলা ঠিক আছে তো গেমিং কিভাবে মনিটেশন করতে পারতেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি ও তার আগে একটা কথা বলে রাখি আপনার কিভাবে এই ওয়েবসাইটে আসবেন তো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং এখানে সার্চ দিবেন ইলিজিবল ফেসবুক স্টার মনিটাইজেশন ঠিক আছে যে কোনো একটা এতে এসে আপনি ইজ ইলিজিবল ফেসবুক এসট্যান্ট মনিটাইজেশান এটা বলে লিখলে আপনি এই যে ইলিজিবল ফেসবুক এসটার মনিটাইশান এটা বলে লিখলে ওপরে একটা সাইট চলে আসবে এই সাইডের ভিতরে প্রবেশ করলে আপনি ওই সাইডে চলে যেতে পারবেন তো এবার আপনি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এখান থেকে আর্নটা করে টাকাটা ইনকাম করে তো ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন ফেসবুকে আসার পরে ভিডিওতে টাচ করবেন এবং এখান থেকে লাইভে টাস করবেন এই লাইভে টাস করে আপনি যে কোনো একটা গেমের ভিতরে প্রবেশ করবেন তো আমি জাস্ট মনে করি এই গেমের ভিতরে প্রবেশ করলাম তো এই গেমটা টাস করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার এই স্টার দেখতে পাচ্ছেন এরা কিন্তু গেমে মনিটেশন করে ফেলছে তো এই যে স্টার এই স্টারটা মূলত কাজ এখান থেকে আমি স্টার উপরে টাস করলে আমি কিন্তু এখানে স্টার গিফট করতে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই স্টারে একশো দুই টাকা তো এভাবে মূলত এখানে যে সেন্ট বাটন এই সেন্ট বাটনটি চলেছে এখান থেকে মূলত এইভাবে আর্নটা করা হয় আর এখান থেকে আনটা এভাবে করে আপনার অ্যাকাউন্ট যখন খুলবেন আপনি যখন মনিটেশন করতে পারবেন তখন কিন্তু আপনার এই যে স্টার দেখে এসেছিলাম আপনাদেরকে ফেসবুকের ভিতরে এসে এই যে স্টার স্টার এখানে কিন্তু স্টার নাও বলে একটু অপশান আসবে সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করে আমি আপনাদেরকে পরে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এভাবে স্টার্ট নাও তো করে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে এখানে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু অ্যাড করতে হবে এক কথা বলতে গেলে টু জেড সব অ্যাড করার পরে তারপরে কিন্তু এখানে মূলত কাজটা চলে আসবে তো আশা করি আমার ভিডিওটি থেকে অনেক হেল্পফুল হয়েছেন যদি কিছু শিখে থাকেন আমার ভিডিও থেকে কিছু একটু পরিমাণ খুদ পরিমাণ যদি জেনে থাকেন তাহলে অবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অল করে রাখবেন এবং সত্যি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন হলো অসংখ্য ধন্যবাদ ততক্ষণে দোয়ার হলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ মায়ের মনে কষ্ট দিও না বন্ধু নাইলে জান্নাত না।